কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এখন কি নিয়ে ব্যস্ত আপনি? এখন মেইনলি ব্যস্ত কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, পাশাপাশি কিছু সিনেমার কাজও করছি, পাশাপাশি বাচ্চা কাচ্চা মানুষ করার, এইগুলো নিয়ে ব্যস্ত। আপনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন, কিন্তু শাকিব একসময় আপনার সঙ্গে অভিনয় করতে রাজি ছিলেন না, এটা কেন আপনি কি মনে করেন? একটা সময় আমি তো যখন শাকিব ইন্ডাস্ট্রিতে ইন করলো শাকিব খান, তো আমাদের যে নাম করা জনপ্রিয় নৃত্য পরিচালক আজিজ রেজা ভাই আসলে প্রথম ইন্ট্রোডিউস করে দিয়েছিল, আমি ঝর্ণা স্পটে আমার মনে আছে শাকিল ভাই আর আমি একটা ছবি শুটিং করছিলাম, তখন আমিও নিউ কামার, কিন্তু নিউ কামার হলো আমি বেশ সারা জাগিয়ে ফেলেছি অল্প দিনের মধ্যে, আমার বেশ কয়েকটা ছবিও হিট গেছে, যার জন্য পরিচালকদের কাছেও আমি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিলাম। ওই টাইমটাতে যখন শাকিব খান ইন করলো, তো আজিজ রেজা ভাই আমাকে বললেন যে তোর ছবি টবি হলে তুই ওকে একটা সুযোগ করে দিস। এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেল, তো হঠাৎ করে দিলার জাহান ঝন্টু স্যার আমাকে বললেন যে বিষে ভরা নাগিন নামের একটা ছবি বানাবেন, তো আমি আসলে ঝন্টু স্যারকে এতটাই রেসপেক্ট করতাম, এখনো করি, যে উনি বললে আমি না করতাম না, স্পেশালি তখন তো আমি স্টার ছিলাম, মানে রাতারাতি একটা স্টার বনে গিয়েছিলাম, তো তখন আমার একটা গ্রহণযোগ্যতাও ছিল। তো ওই টাইমে একটা নতুন ছেলেকে সাহসের সাথে সেই ছেলের সাথে কাজ করা, অনেক স্টাররাই এই স্টেপটা নিত না, কারণ দেখা যাচ্ছে যে আমি একটা নতুন ছেলের সাথে কাজ করলাম, পাবলিক হয়তো গ্রহণ করতে নাও পারে, ছবিটা খারাপও যেতে পারে, আর তখন এক একজন জুটি তাদের জুটি ভাঙতে চাইতো না, তারা তাদের জুটির সাথে কাজ করতে আগ্রহী ছিল, কিন্তু আমি এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিলাম, কারণ আমি লিডি অ্যাকশন ভিত্তিক ছবিগুলো করতাম, যার জন্য আমার হাতে এই টাইপের মানে নতুন নবাগত নায়ক আসলে আমি না করতাম না, যে আমি সবার সাথে কাজ করব, আমার এই ধরনের একটা এইম ছিল। তো যখন আমি দেখলাম যে না, শাকিব খানকে নিয়েছে আমার সাথে একটা ছবিতে ঝন্টু স্যার, তখন আমার আজিজ রেজা ভাইয়ার কথাটা মনে পড়লো যে উনি তো আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তো যার জন্য তখন আমি আর না করিনি, আমি বললাম ওকে আমি কাজ করবো, সমস্যা নেই, আর উস্তাদ যেহেতু নিচ্ছে ঝন্টু স্যার, ওনার উপরে তো আর আমি কখনো কথা বলতে পারি না বা বলিনি কোনোদিন, তো সেই হিসেবে বেশি ভরা নাগিন কিন্তু খুব সুপার হিট ব্যবসা করেছিল সেই সময়, আর যার জন্য শাকিব খানও একটা গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছিল যে মুনমুনের সাথে কাজ করলে একটা ছবি হিট গেছে আরও হিট যেতে পারে, তো এরপর কিন্তু পরপর বেশ কয়েকটা ছবি তার সাথে আমার কাজ করা হয় এবং সবকটাই মোটামুটি হিট ছিল। তো এরপর যখন অশ্লীলতার টাইমটা চলে আসলো, তখন কিন্তু আমি চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে চলে আসলাম, তো চলে আসার পর আমি কিন্তু আবার ব্যাক করেছিলাম ইন্ডাস্ট্রিতে, তখন শাকিব খান ওয়াজ আ বিগ সুপারস্টার, সে একজন বিগ সুপারস্টার ছিল, তো তখন তো মুনমুন আসলে তার কোনো বেল নাই, কারণ অনেকদিন পার হয়ে গেছে, আর আমাকে বা আমাকে নির্ভর করে যেসব ছবি তৈরি হতো সেই ছবিগুলো আর হচ্ছিল না, তো আমি একটা শূন্যতা ফিল করলাম যে তখন আমাকে নিয়ে সাহসী পদক্ষেপ কেউই নিতে পারছিল না বা সাহস পাচ্ছিল না, হলগুলি সব কমে গিয়েছিল, একটা মাত্র সুপারস্টার তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান, তো আর শাকিব খানের থেকেও